আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠিয়ে আয়াত নাজিল করে দিলেন সুবহানাল্লাহ এই পর্দার আয়াত নাজিল হয় এর আগে এই পর্দার আয়াত অকরন ফি বুয়ুতিকুন্না কে বলছেন বুয়ুতিকুন্না মা বোনদেরকে বলেছেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কোথায় ঘরের মধ্যে কাদেরকে বলছেন এই কথাটা উদ্দেশ্য করে বলেন তো আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে তাদের থেকে ভালো মহিলা কি আর পৃথিবীতে আছে কথা বলে না অথচ এখন হ্যাঁ ঘরে থাকবো না বাইরে থাকবো দেখবো জগৎটাকে দেখবো এবার জগৎটাকে কোথায় কি আছে খুঁজে খুঁজে বের করে দেখবো সমান অধিকার সমান অধিকার একটা কথা মনে পড়ছে বলবো হ্যাঁ কথাটা যদিও ভালো শোনায় না কিন্তু যুক্তিসঙ্গত আল্লামা অলিপুরি সাহেব হুজুর বলছিলেন স্বামী স্ত্রী বেড়াইতে গেছে আষাঢ় মাসে কথা কোন সময় আষাঢ় মাসে বেড়াতে গেছে এক জায়গায় এখন পড়সা বেদরছে দুইজন রে স্বামীও পড়সা বেদরছে স্ত্রীকেও পড়সা বেদরছে এখন রাস্তায় যে ঘর থেকে যে বের হয়ে যাবে পড়সাপখানায় এমন কোনো সুযোগ প্রবল বৃষ্টি এখন বউ কয় তুমি একটা কাম করো আমার কান্দে চড়ো কান্দে চড়ে জানলা দিয়ে ছাইড়া দাও মাইন্ড করবে না কথাটা বোঝানোর জন্য বলছি আর কি তাই বউর কান্দে চড়া স্ত্রী স্বামী চেষ্টা করলে জানলা দিয়ে ছাইড়া দেওয়ার ব্যবস্থা বা মাধ্যম তার স্বামীটা তো ক্লিয়ার এখন বাকি আছে কে এখন বউ কয় সমান অধিকার কথা বলেন বউ বলে কি আমিও সারম এখন যদি বউ কান্দুইটা ছাইড়ে জানলার বাইরে যাব না স্বামীর চান্দির উপরে পড়বে কথাটা বোঝানোর জন্য বলছি আর কি মাইন্ড করবেন আগেই বলছি কথা বুঝেন সমান অধিকার কি সব জায়গায় চলে কথা বলে না মা যে অধিকার পাবে স্ত্রী কি সেই অধিকার আপনার থেকে পাবে স্ত্রী যে অধিকার পাবে আপনার বোন কি সেই অধিকার পাবে আপনারাও পুরুষ আমিও পুরুষ এখন যদি আপনি বলেন যে হুজুর আপনি খুতবা দিতে পারলে আমি পারবো না কেন তাহলে আসেন দেন খুতবা মূলত ইসলাম এটা শিখায় না ইসলাম বলছে যার যে অধিকার তাকে সেটা ফিরিয়ে দাও যে যে অধিকার পাবে তাকে সে অধিকার আপনি সমান অধিকার কিভাবে নেবেন কিভাবে সম্ভব একজন ইমাম সে পাঁচ ওয়াক্ত নামাজ বারো মাস পড়াতে পারে কিন্তু একজন মহিলা তো পারবে না পারবে পারবে না আপনার গর্ভে বাচ্চা দশ মাস দশ দিন থাকে আপনি সাত মাসে সিজার করে বাইর করে ফেলাইছেন সেটা আপনার ব্যাপার কিন্তু দশ মাস দশ দিনের পাঁচ মাস পাঁচ দিন স্বামীরে দিয়ে দেন কথা বলে না সমান অধিকার আপনি কেন একা বহন করবেন সম্ভব ইসলাম আপনাদেরকে তো ঠকাই নাই ইসলাম বরং আপনাদেরকে সমান অধিকার না অধিকার আরও বেশি দিয়েছে কি দিয়েছে এটার ব্যাপারে অনেক কথা পরে বলবো তো এখন এই যে আল্লাহ তাআলা রসুলের স্ত্রীদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে থাকো কোথায় থাকো জাহিলিয়াতিল উলা মূর্খ যুগের মতো জাহেলদের মতো তোমরা নিজেকে প্রদর্শন করো না তোমরা নামাজ আদায় করো এবং জাকাত আল্লাহ বাং আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা তো আল্লাহ তাআলা রসুলের স্ত্রীদেরকে বললেন নামাজ আদায় করো জাকাত দাও ঠিক না আমাদের ঘরে মহিলাদেরকেও বলবো নামাজ পড়ো সম্পদ হলো জাকাত